দেশে যেন বর্তমানে চলছে দেশের মানুষকে ইমোশনালি ব্ল্যাকমেইল করে নিজের আখেরে গুছিয়ে নেওয়া। মাত্র কয়েকদিন আগে মরিয়ম মান্নান নামক এক যুবতী তার মাকে গুম হওয়ার অভিযোগ করেন। প্রকৃতপক্ষে সেটা কোনো গুম ছিল না, যুবতীর আসল উদ্দেশ্য ছিল জমি সংক্রান্ত বিষয়ে তার প্রতিপক্ষকে ফাঁসানো। ঘটনার ঠিক কয়েকদিন পর আবারও দেশের মানুষের ইমোশন নিয়ে ব্যবসা করেন শামিম নামক এক প্রতারক। 71 টিভিতে সাক্ষাৎকার দেন এবং তার মায়ের চিকিৎসার জন্য একমাত্র সম্বল রিক্সা চিন্তায় হয়ে যাওয়ার কথা বলে তিনি লাইভে কান্নাকাটি করেন। রাজধানীর কাওয়ান বাজারে ভাড়ায় চালানো রিক্সা চুরি হওয়ার হয় রাস্তায় দাঁড়িয়ে বিলাপ করছিলেন শামিম নামক এক যুবক। গায়ের পোশাক, চুলের স্টাইল এবং অবয় এবং স্মার্ট কথাবার্তা শুনে বোঝার উপায় নেই তিনি আসলেই রিক্সা চালক কিনা। তবে তার মায়া কান্নাই পথচারীদের দৃষ্টি কাড়ে সেই দৃষ্টি এড়ায়নি বেসরকারি এক টিভি চ্যানেলের সাংবাদিকেরও। কিন্তু আসলে কে এই শামিম, তার পরিচয় কি? জানা গেছে শামিমের আসল নাম মেহেদী হাসান, গ্রামের বাড়ি ঢাকার কেরানীগঞ্জ মডেল থানার রোহিতপুর ইউনিয়নের মুগারচর গ্রামে। তার বাবা মোতাহার হোসেন 2016 সালে আপন নাতি শিশু আবদুল্লাহ হত্যার আসামি। তিনি র্যাবের ক্রসফায়ারে মারা গেছেন। শামিম ওরফে মেহেদীও ওই একই মামলার 10 বছরের সাজাপ্রাপ্ত আসামি। রিক্সা হারিয়ে শামিমের মায়া কান্নায় দেশের লাখ লাখ মানুষের মনে দাগ কাটলেও ব্যতিক্রম ছিল তার নিজ গ্রামের কেরানীগঞ্জের মুগারচর ও তার আশেপাশের বিভিন্ন গ্রামের মানুষ। তাদের অভিযোগ, টিভিতে ভাইরাল হওয়ার তার একটা নতুন ফন্দি, সে মিথ্যা কথা বলে দেশবাসীর কাছে প্রতারণা করেছে। গ্রামে তার কোটি কোটি টাকার সম্পদ থাকলেও তিনি নিজেকে রিক্সা চালক সাজিয়েছেন। মাকে নিয়ে তিনি মিথ্যার আশ্রয় নিয়েছেন, নিজে 10 বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি হয়েও মিডিয়ায় কথা বলেছেন। বিভিন্ন ব্যক্তি ও সংস্থা থেকে সাহায্য তুলেছেন, অথচ তার সম্পদের কোনো অভাবই নেই। তারা বলছেন শামিম বা মেহেদী তার পরিবারের লোকজন মিলে 2016 সালে শিশু আবদুল্লাহকে হত্যা করে একটি ড্রামের ভিতর রেখে তার পরিবার থেকে মুক্তিপণ আদায় করে। সে মামলায় তার বাবা মোতাহার হোসেন র্যাবের ক্রসফায়ারে মারা গেছে। তারা ওই মামলার একজনের ফাঁসি এবং অন্যান্য আসামির মধ্যে মেহেদী 10 বছরের জেল হয়। পরে বয়স বিবেচনায় জেল থেকে জামিনে মুক্তি পেয়ে এলাকায় ভয়ানক মাদক ও চুরির কিশোর গ্যাং তৈরি করেন। এক পর্যায়ে এলাকার মানুষ খেপে গেলে তিনি শহরে পালিয়ে গিয়ে নতুন নাটকের ছক আঁকেন। এখন চলছে তার অনুদান নামক নতুন ব্যবসা। এই নাটকে আইন শৃঙ্খলা বাহিনীর বিভিন্ন লোকজন খতিয়ে না দেখেই খুনিকে সহায়তা করছে বলে দাবি এলাকাবাসী।